তাকেই তুমি ভালোবাসো, যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে। তাকেই মনে প্রাণে সম্মান করো, যে সম্মানের উপযুক্ত। তার তরেই ইবাদত করো, যে তোমাকে সৃষ্টি করেছেন। তাদের সাথেই বন্ধুত্ব করো, যে মানুষগুলো বিপদে তোমাকে বুকে টেনে নেয়। তাকেই তুমি জীবন সঙ্গী করো, যে স্বামীর জন্য নিজের সম্ভ্রমকে হেফাজত করে। তাদেরকে সাহায্য করো, যারা অনাহারে অর্ধহারে দিনাতিপাত করে। তাকেই ঋণ প্রদান করো, যে কথা মতো তোমার ঋণ পরিশোধ করে। সেই রোজগারে মনোনিবেশ করো, যে রোজগারে হারামের স্পর্শ নাই। তাদের কথাই মাথা পেতে নাও, যারা তোমার জন্ম দেওয়া থেকে আজ অবধি তোমাকে ভালোবাসে। তাদের থেকে দূরে থাকো, যারা অন্যের বদনাম তোমার কাছে বলে। তাদেরকে তুমি মনে প্রাণে ঘৃণা করো, যারা দেশদ্রোহী কাজে লিপ্ত। তাদের সঙ্গ তুমি ত্যাগ করো, যারা নেশা দ্রব্যের সাথে যুক্ত। সেই জ্ঞান তুমি অর্জন করো, যে জ্ঞান ইসলামের কথা বলে। তাকে তুমি ভুলে যেও না, যে তোমার দোষ ত্রুটি অন্যজনের কাছে গোপন রাখে। তাকেই তুমি আদর্শ মানো, যার ব্যক্তি জীবন কলঙ্কিত নয়। তাদের সাথে ওঠা বসা করো, যারা তোমার থেকে জ্ঞানে উদ্দে। তাদের কথার অবাধ্য হইও না, যারা তোমাকে বিদ্যা শিক্ষা দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে ভিন্ন কোনো বিষয় নিয়ে। নিজের প্রতি খেয়াল রাখুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন। ভালোবাসা নিরন্তর।